আল্লাহ সাই আউজুবিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহই সত্য আল্লাহ এই আদমের মধ্যে উপস্থিত আউজুবিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা দুই খণ্ডে খণ্ডিত প্রথম খণ্ডটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম এখন এই অংশটা আমরা পড়ি কেন আসলে এখানে আজকে দুইজন প্রখ্যাত বাউল শুধু বাংলাদেশ বলবো না সারা বিশ্বময় যাদের সুনাম হয়েছে কাজল দাওয়ান সাহেব এবং লতিফ দাওয়ান সাহেব আমি কিন্তু বক্তা নই আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি শুধুমাত্র আমার সাইজিকে ধারণ করে আলোচনা করি তার প্রেক্ষাপট নিয়ে মানব ধর্ম নিয়ে এর বেশি কিছু নয় তবে আজকে এখানে আলোচনার জায়গা আমার নয় আজকে দুইজন আলোচক দুই পাশে বসে আছে সারা রাত আলোচনা করবে গান যদি একটি করে আলোচনা বেশি করবে আপনারা শুনতে পারবেন তো আজকে যে দরবারে উপস্থিত হয়েছি হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ রহমাতুল্লিল আলামিন যার 30তম ফাদ দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠান তার সুযোগ্য পুত্র এই অনুষ্ঠানের আয়োজন করেন প্রতি বছর আপনাদের জন্য আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল জনাব আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান যিনি আমার অনেক প্রিয় মানুষ আমার সঙ্গে অনেক হৃদ্যতা তার কিন্তু তার কিছু বিশেষ শারীরিক সমস্যার কারণে আসতে পারেন নাই সবাই আপনারা দোয়া রাখবেন আপনাদের প্রিয় নেতা টঙ্গীর সবচেয়ে প্রিয় নেতা আমি বলবো যে আজমতুল্লাহ খান না থাকলে এই টঙ্গী পৌরসভাই হতো না আমার জানা মতে আপনাদের সর্বপ্রথম একটি পৌরসভা উপহার দিয়েছিল আজমতুল্লাহ খান আর আজকের মঞ্চে আপনাদের অত্র এলাকার প্রাণপ্রিয় মানুষ আমারও খুব কাছের মানুষ জনাব আব্দুল আলিম মোল্লা প্যানেল মেয়র টঙ্গী পৌরসভা ইতিমধ্যে তিনি অনেক কথা বলেছেন আমি আগেই বলেছি আজকে কোনো বক্তব্য আজকে করব না আমি তো বক্তা নই আলোচক হিসাবে আমাকে চিনেন অনেকেই দেখেছেন কিন্তু আজকে আমি আলোচনাও করব না আজকের আলোচক হচ্ছে কাজল দেওয়ান আর লতিফ দেওয়ান নাকি লতিফ সরকার লাগছিল লতিফ সরকার তো এই যে যে মানুষটার উদ্দেশ্যে আজকে আপনাদের উপস্থিতি যে মানুষটার জন্যেই গুটিয়াতে আপনারা পরিচিতি পেয়েছেন সারা বাংলাদেশে সেই মানুষটা কাজী হানিফ শাহ তার পীর ছিলেন হযরত মাওলানা ইয়াসিন শাহ যার হাত ধরে হানিফ শাহ এসেছে এবং ইয়াসিন শাহ এসেছিলেন হযরত ইলিয়াস শাহর মাধ্যম দিয়ে এবং হযরত ইলিয়াস শাহ এসেছিলেন হযরত পাগল বাবা আফাজউদ্দিন শাহর মাধ্যম থেকে সবাই চিস্তিয়া খানদানে চিস্তিয়া তরিকায় এবং নিজামুদ্দিন আউলিয়ার খানদান থেকে এসেছেন যা বাংলাদেশের সর্বপ্রথম বাবা শাহজালাল এই মুসলিম ধর্ম নিয়ে প্রত্যাবর্তন করেন এবং এই সারা ভারতবর্ষের প্রথম মুসলিম প্রত্যাবর্তক হচ্ছেন খাজায়ে খাজেগান সুম্মে খাজেগান খাজে আজমিরি হিন্দের সুলতান আতায়ে রাসুল খাজা বাবা যার নামটা স্মরণ না করলে এই সুফিজমটাই থাকবে না যাই হোক
আপনারা হয়তো অশান্ত হয়ে যাচ্ছেন গান শোনার জন্যে। আমি কথা শুরু করলে ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, তো আমি আজকে সেদিকে যাব না। আপনারা গান শুনেন, অনেক রাত হয়ে গেছে, আর এত টাকা দিয়ে দুজন শিল্পী নিয়ে আসছেন, সময় না দিলে তারা গাইবেটা কি নাকি? এটাই তো ঠিক। তো যাই হোক, আপনারা গান শুনবেন, আর আমি উপস্থিত যত নেতৃবর্গ আছেন সবাইকে সালাম প্রদর্শন করি শ্রেণী মতো, এবং আমি সবার মঙ্গল কামনা করছি। আমি বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার একটু কথা না বললে আমার ভালো লাগছে না, কেন জানো? কারণটা হচ্ছে আমাদের এই যে এবারের যে আওয়ামী লীগ সরকার আসলো বাংলাদেশে, এর পূর্বের সরকার যখন ছিল আমরা কিন্তু এইভাবে মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে ভয় পেয়েছি। লতিফ সরকার গান গাইতে গেলে পাও কাঁপছে না কি কাজল? কাঁপছে তো, কারণ কখন যেন বোম ফেটে যায় আমাদের যশোর উদীচীর মঞ্চে। আমাদেরই শিল্পী লালনের শিল্পীবর্গ গিয়েছিল অনুষ্ঠান করতে, সেই মর্মান্তিক ঘটনা বলতে গেলেও আমার ভিতরটা কেঁপে যায় যে মঞ্চের নিচ থেকে বোম ফেটে আমাদের তৎকালে লালনের সবচেয়ে ভালো একজন শিল্পী আকবর শাহ যে সঙ্গে সঙ্গে মঞ্চে মারা গিয়েছিল। এখন হয়তো অনেকে চিনেন তার ছোট ভাই খয়বারকে, হয়তো অনেকে চিনেন বাংলাদেশে, সে গান করে, ওই আকবরের ছোট ভাই। আকবর মরেছিল দেখে খয়বার আজকে শিল্পী হয়েছে, নাহলে হতো না। ঠিক সেই সময়ে মাজারে, মন্দিরে এবং এমনকি অনেক মিলাদ মাহফিলও বোম মেরেছে, কারা মেরেছিল? কারা মেরেছিল? সেই একাত্তরের হায়নাদারদের দোসর। আমি কথা বলব, আমাদের এই নেত্রী যখন সরকারে আসলেন তখন আমরা আবার সুযোগ পেয়েছি এই বাউল গান, মাজার সব কিছুকে আমরা আবার সুন্দর করে নিতে পেরেছি। তাই আমরা উত্তরোত্তর তার মঙ্গল কামনা করি বাংলাদেশ সরকারের, এবং বাংলাদেশ সরকার দীর্ঘায়ু হোক, আওয়ামী লীগ সরকার দীর্ঘায়ু হোক, এবং জননেত্রী শেখ হাসিনা যেন আমাদের সমস্ত বাংলাবাসীকে সুন্দর সুস্থ জীবন দিতে পারে, এই কামনা করেই আজকে আমি আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ধন্যবাদ গুটিয়াবাসীকে। আপনারা সুষ্ঠু পরিবেশ দিলে দুইজন শিল্পী সুষ্ঠু গান শোনাতে পারবে, নাকি বলেন? ধন্যবাদ। ওকে, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের বক্তৃতার পর্ব ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে। এখন আমাদের